guys, good morning. Welcome back to the channel. I hope tumra shobai khub bhalo acho, shusto acho and as usual safe acho. To ajke amra ekta daily vlog niye chole eshechi. To ajke oneker mane onekei amake onek din dhore vlogging bole jaccho. To cholo thik ache, amar jara jara Singaporeans world er khub close jara family members ache, tader jonno ami abar ajke vlog ta ke continue korchi. Vlog ta korchi keno vlogging kori na jano to bolchi, darao डेली लाइफ जेमन एक सिम्पल लाइफस्टाइल देखा कि जिसमें आटके रखा उचित बट ना तुम्हारा से गुलो तो यूट्यूब रिकमेंड करे ना और सत्य कथा पर्सनल लाइफे कि गोल्ड की कोची कोथाय की कत की खर्चा कर शॉपिंग कर एवरीथिंग ए टू जेड हमें देखाते पर ना बिकज हमार एक ह्यूमन साइकोलॉजी जो काज करे मैं जो मन है ब्लॉग देखे एक मानुष जो बेड़े तक से एक मुखे स्माइल नहीं बेरोक रादर दैन अने मन मध्य एरको थे बाबा कि शो अफ कर फार्स्ट आई डोंट वांट दिस सेकेंड अने थे वाओ और लाइफ एत सुंदर एत हैपनिंग लाइफ तो एरक ना कम्पेयर सबाई करी कम बेसि हमीय करी तो चाहना ब्लगटा के खूब स्वीट एंड सीम्पल रखते चाहिए बट से देखिए फेलियर हो जाब Singaporeans world challenge থাকবে আমি শর্ট ভিডিও দিই মিনি ব্লগ দিই বাট আবার ইচ্ছা হলো একটুখানি ডেইলি ব্লগিং করি তাই করছি চলো ব্লগটাকে কন্টিনিউ রাখছি দেখতে থাকো তো চলো গুড ইভিনিং গাইস তো আমি তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করি নি আমরা লাঞ্চ টাঞ্চ করে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিছিলাম বেসিক্যালি আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর আজকে থেকে মানডে অবধি আমার বরের দোকান বন্ধ মানে আমাদের শাখারিদের কোনো কাজ হয় না এই চারটি দিন পূজোর মানে বিশ্বকর্মা পূজোর আগে চার দিন না তিন দিন আই গেস কোনো কাজ হয় না খৈত বলে এটাকে তো এই দিনগুলোতে ওরা কোনো কাজ করে না কোনো বিজনেস করা যায় না ওদের একটা নিয়ম আছে খৈত বলে তোমরা জানি না তোমরা কতদিন জানো তো আজকে আজকে সন্ধ্যাবেলা আছে দেবরাজ আছে আজকেও থাকবে আজকে হয়তো কোথাও বেরোবো না কাল পরশু হয়তো কোথাও গেলে তোমরা দেখতে পারবে ব্লগ আমি করবো तो चलो देखा कि करे सिंगारा सस दिए चा दिए सब दिए खाची कारण की बिकज एखे वेट चलो तो चलो गाइस हमार शाशुड़ी मार आलमारी ते भांडारा नतून शाड़ी नतून ब्लाउज नतून नाइटी नतून सब किस भांडारा तो मायर मना हमारे एकटूखानी नाइटीगुलो भलो नहीं दीदी भाई तो मा ए मार आलमारी खुले नाइटी गिफ्ट करबे बोले तो तोमादेरके आमी एक बार देखाच्छी आमार मायेर नतून नाइटिर ब्याग और तार मध्ये कत नाइटी आछे सबई किन्तु नतून माने एकटाओ यूज होयनि सब नाइटीगुलो सबई माने 90% दिदार देवा माने मायेर मा देय दिदार देय और सब रेखे देय उनी देखो
এই ব্যাগে পুরো ভর্তি মাই 1990 এভরিথিং ইজ নিউ আর মা এখন ভান্ডারা খুলে বসেছে আলমারি ইয়েস গাইস তো আবার পরের দিনই ব্লগটাকে কন্টিনিউ করছি কালকে আর ব্লগটাকে কমপ্লিট করা হয়নি এখন আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে কী করে কাটাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কালকে ছিল ফ্রাইডে তারপরে একসাথে ব্লগটাকে আই থিঙ্ক আপলোড করে দেবো এই যে এখানে পিচকু আমার সাথে ঘুমান বসে আছে ও খুব ক্যামেরা কনসিয়াস ক্যামেরা ওর সামনে নিয়ে গেলেই ও মুখ ঘুরিয়ে নেবে এত লজ্জা দেখো 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 ক্যামেরাতে হাই বলো পিচকুকে চান করাবো বলেছিলাম চানটা করানো এখনো হয়নি দেখি আজকে করিয়ে দেবো এই যে গুনগুন গুনগুন উঠে গেছে গুনগুন উঠে জেমস খাবে বলছে তাই তো আর কিছু বলবে ও তো জেমস খাবার কোনো ইন্টারেস্টই নেই ওর খালি ওর পেছনে লাগবি না না গুনগুন তোমার স্কুলের নাম কি এখানে আজকে আমাদের হচ্ছে ভেজ ডাল কি কি আইটেম হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে ভেজ ডালটাই করছি গাইজ এটা হচ্ছে একটা ভেজ ডাল ভেজ ডালটা মোটামুটি হয়েই গেছে এই জিনিসটা কিন্তু তোমরা ভাত দিয়ে তবে তোমরা নিরামিষের দিনে রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগবে যেটা দেখে মনে হচ্ছে ভীষণই টেস্টি একটা ডাল তোমরা কিন্তু এটা ভেজের দিনে ট্রাই করতে পারো যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো ভেজ ডালের রেসিপি ইউটিউবে ভর্তি পেয়ে যাবে তাই আর আমি শেয়ার করলাম না গাইজ এবারে আমাদের সেকেন্ড আইটেম হচ্ছে যেটার নাম হচ্ছে তিতা চচ্চড়ি তো এটা আমি এখন বানাচ্ছি গাইজ দিদিভাই নিয়ে ঢুকলো পিচকুকে চান করাতে তো আমার একটা বড় কাজ হালকা হয়ে গেল পিচকু দিদিভাইয়ের কাছে চান করে নিচ্ছে আমি এখানে তেঁতো চচ্চড়িটা হয়ে গেলে তেঁতো তারপরে ফুলকপি আলুর তরকারি করব আর করব হচ্ছে আলুর দম ফোনটা মাঝে মাঝে না মানে ক্যামেরাটা না পুরো একদম ডাস্ট ইয়েতে ভরে যায় ওর জন্য মাঝে মাঝে হেজি আসে খুব চান টান সব কিছু কমপ্লিট আমি এখন আলুর দমটা বসিয়েছি আলুর দম হয়ে যাওয়ার পরে আমি করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি তাহলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট তারপরে আর টুকটাক টুকটাক যেগুলো কাজ আছে রান্না করে করে ধরে ফ্রেশ হব তো আমি একবার অলরেডি চা গরম করেছিলাম একবার চা খাবো বলে কিন্তু কখন ওটা আবার ঠান্ডা হয়ে গেলে যাই না তো এটাই হয় আবার আমি আরেকবার চাটা গরম করবো চাটা গরম করে বসে চা খাবো পিচকু চান টান হয়ে গেছে আজকে আমি আমারই আজকে চান করানো ছিল পিচকুকে দিদিভাই না করালে আমি করাতাম কিন্তু দিদিভাই আমার অনেক বড় একটা কাজ করে ফেলেছে সো আমি রিলিভড ভাবছি একটু পরেই ব্লগটাকে এডিট করে আপলোড করে দেবো আবার আজকে সন্ধ্যে থেকে কী করবো না করবো কালকে আরেকটা ব্লগে দেখাবো তাহলে আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে কেমন লাগলো না লাগলো প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগিং মিস করো আমিও মিস করি ডেইলি ব্লগ করা কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম তোমরা অনেকেই মিস করো আবার অনেকেই খুব লাক্সারিয়াস লাইফ দেখতে পছন্দ করো ডেইলি লাইফ কিন্তু সত্যি কথা বলতে ওই লেভেলের ব্লগিং আমি করতে পারবো না ওই লেভেলের লাইফ আমি শো আপ করতে পারবো না আমার ব্লগের থ্রু দিয়ে আবার ওটা আমার ব্যক্তিগত ব্যাপার সবার পার্সপেক্টিভ আলাদা হতেই পারে এটা আমার পার্সপেক্টিভ তো ক্যামেরার সামনে সব কিছু শো অফ করতে আমি খুব একটা কমফর্টেবল নই আমিও কিছু কিছু জায়গায় নিজেকে একটু আটকে নিই তো সেইভাবেই আর আমার ব্লগ দেখে যেই যখন বেরোবে সে যাতে একটা স্মাইল নিয়ে বেরায় এটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি প্রথম দিন থেকে আই ওয়ান্টেড কি আমার ব্লগ থেকে যাতে কেউ একটু হলেও কিছু শিখতে পারে আমার প্রত্যেকটা ব্লগে আমি এটুকুনি জানি প্রত্যেকটা A to Z আমার যে কটা ভিডিওস আজকে ডেট অবধি আপলোডেড আছে চ্যানেলে প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু কিছু না কিছু একটা মেসেজ আছে আছে তো ভাবছো হঠাৎ করে আমি কেন রান্নাবান্না করছি মাই তো রান্না করে অ্যাকচুয়ালি আগের বছর জামাই ষষ্ঠীর সময় মায়ের একটা চোখ অপারেশন হয়েছিল ইভেন এই টিউজডেতেও মায়ের আরেকটা চোখ অপারেশন হলো তো তারপর থেকে আমি মানে রান্নাবান্নাটা করছি আর কি যতক্ষণ না মায়ের চোখটা ঠিক হচ্ছে তো সেটার জন্যই
ওটাই আর কি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। মায়ের চোখের অপারেশন হয়েছে, পিচকু চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে। ওকে আমি পরে কানের ওষুধ দেবো, ডিও দেবো, সবকিছু দেবো। এই জায়গাটার অবস্থা দেখো, এটাকে এক্ষুনি ক্লিন করবো। এখানে আলুর দমটাও হচ্ছে, তারপরে ফুলকপিটা করবো। এটাকে ক্লিন না করলেই নয়, গিভস মি অ্যান এনার্জি। এটা ছাড়া আমার সারাদিনে দু তিনবার এটা ছাড়া আমার চলে না। তো এটা আমার সেকেন্ড রাউন্ড। গাইজ আমার ফুলকপি আলু তরকারিটা হলেই হয়ে যাবে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা মোটামুটি জায়গাটা ক্লিনও করে দিয়েছি, জাস্ট ফুলকপি আলু তরকারিটা হলে গ্যাস ফ্যাস ক্লিন করে রান্নাঘর ক্লিন হয়ে যাবে। হয়ে গেলে ঢেলেও দেবো এটা রাত্রে রুটি খাওয়ার জন্য। গাইজ তো আজকের এই ব্লগটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা তো দেখলেই কিভাবে দিনটা কাটলো। আবার যদি কিছু হয়, যা করব না করব, আবার পরে বিকেলের পর থেকে ব্লগটাকে কন্টিনিউ করব। তো আমার কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবার এরপর থেকে ব্লগ স্টার্ট করব, তারপরে তোমরা কালকে দেখতে পারবে। তো ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকলো, দেন ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে উইথ এ নিউ ব্লগ। বাই বাই।